নামাজের জন্য অজু করবে। অজু কি দিয়ে করেন? পানি দিয়ে না? আচ্ছা, পানির বজু। এই পানি আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুণাগুলা কি করে ফেলে? ওয়াশ আউট করে। আমরা হয়তো এদিকে কোনোদিন চিন্তাও করি নাই। আচ্ছা, পানি কি গুণা চিনে? পানি গুণা চিনে? তো পানি গুণাকে ওয়াশ আউট করবে কেমন? গুণও দেখা যায় না, পানি তো দেখা যায়। তাহলে বোঝা যাচ্ছে অজুর পানির ভিতরে কিছু একটা জিনিস আছে, কারণ অজুর পানি মুর্দা জিনিস না। মুর্দা হলে আমার আল্লাহ বলছেন না, আল্লাহ প্রত্যেক জীবিত জিনিসকে পানি থেকে বানিয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে কি, আমি প্রত্যেক জীবিত জিনিসকে পানি দিয়ে বানিয়েছি। তো পানি দিয়ে জীবিত জিনিস বানিয়েছে, তো যেটা দিয়ে বানিয়েছে সেটা মৃত, আর যেটাকে বানিয়েছে সেটা জীবিত, এটা হইতে পারে? আপনারা বুঝেছেন আমার মূল মূল বিষয়টা? আচ্ছা, আরেক জায়গার মধ্যে বলেছে আল্লাহ, আল্লাহ মৃত জমিনের উপর, মৃত মানে অনুর্বর, একেবারে রোদে খরতাপে জমি ফেটে যায় না, কোনো কিছু লাগাইলে উঠে উঠে না। আমার আল্লাহ বলছেন আমি সেই ধরনের মৃত জমিনের মধ্যে পানি বর্ষণ করি, সেই পানি বর্ষণের মাধ্যমে আমি জমিনকে উর্বর করি, জীবিত করি। তো যেই পানি জমিনকে জীবিত করে সেই পানি মৃত। কিছুদিন আগে জাপানের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, নাম যদি আমি ভুল না হয় প্রফেসর ম্যাথু সামথিং লাইক দ্যাট, উনি একটা গবেষণা বই লিখেছেন, মেসেজ ফ্রম ওয়াটার, মেসেজ ফ্রম ওয়াটার। উনি এখানে বোঝাতে চেয়েছেন যে পানিরও জীবন আছে। এবং এত ইন্টারেস্টিং, আমি মাহল যদি একাডেমিক হতো খুব দারুণ করে বলতে পারতাম জিনিসটা। উনি ওখানে বলেছেন পানির সামনে যদি আপনি পুকুরের পাড়ে গিয়ে, এখন এটা আমি করলে হবে, এক্সপার্ট লাগবে, কি লাগবে? কারণ আমার কাছে তো এই পানিগুলো আমি বিসমিল্লাহ করে পান করতেছি না, কিন্তু আপনি ল্যাবরেটরির মানুষ একটাকে আইনা দেন, ও বলবে এটা পান করিয়ে না, শুপেও না। কি না? শুপেও না, এটা পান করার মতো না। কেন? না, এটা ভিতরে ইয়া আছে, ব্যাকটেরিয়া আছে। এখন আপনি যদি মারামারি করেন, ব্যাকটেরিয়া থাকলে আমারে দেখান, তো সে দেখাইতে পারবে আপনাকে সব কিছু। এখন আপনি যদি নূর 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 থাকলে আমারে দেখান, তো আপনি দেখবেন আপনি ব্যাকটেরিয়া দেখতেছেন না, নূর কেমনে দেখবেন? যাই হোক, তো বলতে চাচ্ছিলাম আপনি আপনার হাইট যতটুকু অতটুকু চিন্তা করবেন, হাইটের উপরে যাওয়ার চেষ্টা করিয়ে নেন। তো বলতে চাচ্ছিলাম উনি উনি বলছেন পুকুরের পাশে বসে, পানির পাশে বসে, সাইন্টিফিকলি উনি কিছু ইয়া বর্ণনা করেছেন। ওই আন্দাজে যদি আপনি প্রেমের কথা বলেন, তো পানির ভিতর পানির বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবর্তন আসে। এটার উপর উনি একটা গবেষণা করেছেন, বই লিখেছেন, নাম দিয়েছেন মেসেজ ফ্রম ওয়াটার। এখন ওই বই আর আমাদের হাদিসে পাক যখন আমরা একসাথে রাখি আজীব হয়ে যেতে হয়। আমার নবী বলেছেন পানি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতটা ধুচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে পানি আপনার গুণাগুলোকে ওয়াশ আউট করে দিচ্ছে। এখন পানিকে জিজ্ঞেস করেন পানি কোনটা গুণা সেটা আপনি কেমনে বুঝেন? পানি বুঝে নিশ্চয়ই, কারণ খুদ আল্লাহ ওয়ালারা সমস্ত তাসাউফের কিতাবের মধ্যে পাবেন, ইমাম তুসির নুমা কিতাব থেকে শুরু করে একেবারে আস্তে আস্তে শেখ মিয়া সরকপুরি পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন আল্লাহ আমাদের এখানে, সেটা হচ্ছে চেহারা দেখে গুণা বুঝা, চেহারা দেখে গুণা বুঝা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ফেস রিড করার মতো একটা কম্পিটেন্সি দান করেন, যোগ্যতা দান করেন। কেন? কারণ তারা উম্মতের কান্ডারি, কারণ এখানে তো কোনো নবী আসবেন না। তো ওয়ামা আরসালনামের রাসূল ইল্লা বিলিসানে কওমিহি লিউবাইয়িনা লাহু, আমার আল্লাহ বলছেন প্রত্যেক ভাষাভাষীর কাছে আমি একজন মেসেঞ্জার পাঠিয়েছি, দূত নবী পাঠিয়েছি। কেন? লিউবাইয়িনা লাহু, তাদের কাছে আমার বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তো আমরা বঞ্চিত হলাম কেন? আমাদের দোষ কি? প্রত্যেক জাতির কাছে পাঠালেন আল্লাহ, আমরা কোন দোষটা করলাম? আমাদের কাছে তো কোনো নবী আসলো না। তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবী আর আসবে না। কেন? নবীদের এই দায়িত্ব পরবর্তী যুগে আমার উম্মতের আইমাই কেরাম পালন করবে।
আইমায়ে কেরাম পালন করলাম। এখন এই যুগে এসে আপনি যদি বলেন ইমামে আজম হাদিস বুঝেন নাই, চ্যালেঞ্জ ইমামে আজমের সাথে করেন নাই, চ্যালেঞ্জ কোরআনের সাথে রসুলের পাকের সাথে করেছেন। এগুলা হচ্ছে উম্মতের খুঁটি খুঁটি খুঁটি, এগুলা ভেঙে দিলে ধপাস করে পড়বে, ধপাস করে সবকিছু। আপনি বলবেন কেন, উনি কি কোরআন হাদিসের চেয়ে বেশি? না, উনি কোরআন হাদিসের চেয়ে বেশি না, উনি চলে যাওয়া মানে জ্ঞান চলে যাওয়া। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে এন্তেকাল দিয়ে আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবে। তো সেদিন কি কিতাবপত্র থাকবে না? সব থাকবে জায়গায়, বড় বড় লাইব্রেরি, হাদিসের কিতাব, ফেকার কিতাব, তাফসীরের কিতাব, তাসাউফের কিতাব, সব কিতাব আমরা কান্দে নিয়ে ঘুরবো, এলম থাকবে না। এলম সবাই বড় বড় লাইব্রেরিতে বসে থাকবে, আমাদের মতো দুই চারটা, কিন্তু শেরে বাংলার সেই সিনা থাকবে না। আমাদের মতো ইংরেজি আরবি উর্দু বলার কত স্মার্ট কথাবার্তা সবকিছু থাকবে। আপনার সার্চ ইঞ্জিন গুগল টুইটার যা কিছু আপনি অনলাইনে দেখছেন সব থাকবে। আমার নবী বলছে এল উঠে যাবে, কেন? কারণ আমার মতো লোক অনেক থাকবে, ইমাম হাসিমের সেই সিনা থাকবে না, সেই সিনা বড় এল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এল বলে না, এটা বই, এটার মধ্যে কিছু কালো কালো লাইন আছে, এটাকে এল বলে। এই কালো কালো জিনিসগুলো আমি পড়ব, ব্রেইন রিসিভ করবে, ব্রেইন রিসিভ করে ভিতরে দেবে, ভিতরের বর্তনে যাওয়ার পরে একটা নূর উঠবে, সেই নূরকে এলম বলে, সেই নূরকে এলম বলে। সেই নূর জাগরিত হয় সিজদা থেকে, সেই নূর জাগরিত হয় আখলাক থেকে। আখলাক এবং সিজদা এই দুই জিনিস না থাকলে কোরআনও মুখ ফিরিয়ে নেবে। কোরআন কি বলে? সলে হেদায়ত আপনার জন্য না। কেন? কারণ এই অ্যান্টিবায়োটিক আপনার জন্য না, আপনার আপনি আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসেন, কারণ গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া যদি এই ওষুধ খান আপনার ভিতর জ্বলবে, আপনি হসপিটালাইজড হতে হবে, থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে? কো ভিতর তৈরি করতে হবে, হুদাল্লিল উত্তাকি, হুদাল্লিল। সেই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, হায় হায় হায়, কোথাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে সবকিছু, উজাড়, কোন জায়গার মধ্যে পড়ানো হয় নাই কিতাব। ইমাম গাজালি লিখেছেন বিদায়াতুল হেদায়াত, বিদায়াতুল হেদায়াত মানে হেদায়াত, হেদায়াতের শুরু কোত্থেকে হয়? হেদায়াতের শুরু আরব বিশ্বের মধ্যে বলা হয় মাল্লাম ইয়াকরা আল বিদায়া ফালাইসা লাহু বিদায়া। আরব বিশ্বের মধ্যে বলে যেই ব্যক্তি গাজালির বিদায়া পড়ে নাই তার শুরুই হয় নাই, তার শুরুই হয়। আর আমরা শেষ করে ফেলেছি, বেদায়া পড়ি। ইমাম গাজালি বলেছেন হেদায়ত কি? কো হেদায়ত হচ্ছে মানে বেদায়াতুল হেদায়ার মধ্যে বলছেন কো হেদায়ত তাকওয়া দিয়ে শুরু হয়। তাকওয়া কিভাবে? কো তাকওয়া আল্লাহ হাতে কিছু জিনিস ধরতে নিষেধ করেছেন, ধরবেন না। চোখে কিছু জিনিস দেখতে নিষেধ করেছেন, দেখবেন না। মুখে কিছু জিনিস বলতে নিষেধ করেছেন, বলবেন না। কানে শুনবেন না, জিহ্বাতে দিবেন না। এই কাজগুলা থেকে যখন বিরত থাকব, এগুলা প্রত্যেক আমলের কারণে আমার ভিতরে একটা 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 নূর যাবে। নূরের মধ্যে আমি এবার দেখা শুরু করব। রুমের মধ্যে এতক্ষণ অন্ধকার ছিল, কোনো কিছু নজরে আসে নাই, যখন ফুস করে আলো জ্বলে উঠেছে আমি সবকিছু দেখতে পাচ্ছি। তো যখন দেখতে পাচ্ছি তখন আমি পিঁপড়া সরিয়ে ফেলতে পাচ্ছি, বিছা এসেছে সরিয়ে ফেলতে পাচ্ছি। এই যে আপনি সবকিছু থেকে বেঁচে থাকতেছেন, এটাকে তাকে বলা হয়। তো এখানে আপনার রুহানি দুনিয়ার বিচা কি? হিংসা। রুহানি দুনিয়ার এই যে আপনার পোকা জোকা এগুলা কি? এগুলা অহংকার, গালি গালাজ, হারাম খোরি, শরাব, এই তাবুত জিনিসগুলা এতক্ষণ আপনি দেখেন নাই, কেন? অন্ধকার ছিল। তো অন্ধকার দূরীভূত হয়েছে কখন? যখন আপনি আপনার এই হাত পা চোখ নাক এগুলা দিয়ে, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়ে যখন আপনি খারাপ কাজ করা বন্ধ করে দিয়েছেন, এটা ভিতরকে আলোকিত করেছে। যখন ভিতর আলোকিত হয়ে গেছে তখন আপনি বুঝতে পারছেন আপনি কোন জায়গায় গন্ডগোল করছেন, আপনি নিজেকে নিজে রিড করতে পারবেন ভাইরা আমার। তখন আপনি শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারবেন, শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারবেন। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি কিভাবে এই ওয়াসওয়াসা থেকে বাঁচবেন? সেটা আমার আল্লাহ ওই রুহের চ্যানেল দিয়ে, কিসের চ্যানেল? রুহের চ্যানেল দিয়ে আপনার
আপনার কলবের বর্তনে ঠুস করে মারবে, আপনি বুঝতে পারবেন এই ওয়াসওয়াসা থেকে আপনি কিভাবে বাঁচবেন। এগুলো এখন আমরা এখন আজীব হয়ে গেছি। সেই কারণে আমি চাচ্ছি যুবক ভাই যারা আছেন, মুরব্বিয়ারে কেরামের কথা বলছি না, ওনারা আমাদের চেয়ে অনেক উপরে, নামাজ দোয়া তসবি তালিম সব কিছুতে আমাদের চেয়ে অনেক ফাস্ট স্মার্ট, ওনাদের উপর আমাদের কোনো বক্তব্য নাই, ওয়াজও নাই। আমি যুবকদেরকে বিশেষ করে বলছি, আপনারা নিজেদেরকে নিজেরা চেক করেন, চেক এন্ড ব্যালেন্স করা দরকার, ক্যাপস লক লাগাইতে হবে, কিছু কিছু জায়গায় ক্যাপস লক লাগাচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, ইমাম হুজুর গোসে আজম বলেছেন সোয়াদ ইয়ে সাফা, সাফা কিসের সাফা? এই ভিতরে এটার পরিষ্কার, তা দিয়ে তওবা, সোয়াদ দিয়ে সাফা, ওয়াও দিয়ে বুসলা। এটা কোনটা? এটা বেসাল। বেসাল মানে সার, আপনি যখন তওবা এবং সাফা হবে তখন দেখবেন খালি আপনি একটা জায়গাকে মিস করবেন, কি করবেন মিস, বাচ্চা হয় না, বাচ্চাকে মিস করেন না? বাচ্চা যখন নানার বাড়িতে যায় মিস করে, নাতি নাতনি যখন শ্বশুর বাড়িতে নানার বাড়িতে যায়, আমাদের দাদা দাদিরা মিস করে না? এই যে মিস করেন, এটাকে বুসলা বলে আরবিতে, বেসাল মানে মওলায়ে করিমকে তখন দেখবেন ভিতর থেকে কেমন যেন একটা টান টান লাগে। তখন আপনি মানুষের সাথে ঘুরছেন কিন্তু আপনার ভিতর পড়ে থাকবে ওই জায়গায়, মওলা কাশ যদি তোমাকে দেখতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ কাশ কোনো সময় যদি দেখতে পারতাম। এটা করতে করতে আপনি দেখবেন হাত তোলার আগে চোখের পানি, হাত তোলার আগে চোখের পানি, তাহলে বুঝতে পারবেন কাজ হয়ে গেছে। আমি এই জিনিসটা চাচ্ছি ভাইরা, আমার এটা কঠিন কাজ না। আমাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কে দেয়? শয়তান আমাদের কলবের মধ্যে থুতু দিয়ে ওয়াসওয়াসা দেয়, এই নই নই বড় বলি বুজুর্গর হত